আসসালামু আলাইকুম, দিস ইজ জিনিয়াস কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত বানানোর রেসিপি। কাঁচা আমের কথা শুনলেই জিভে জল চলে আসে, আর এই গরমে যদি একটু জুস করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটির লাস্ট পর্যায়ে এই রেসিপিটি নিয়ে আপনাদের কিছু টিপস দিব। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি মিডিয়াম সাইজের আম নিয়েছি, তারপর আমটিকে পিস করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিব। আমার এই আমটি দিয়ে 5 গ্লাস জুস করা যাবে। তারপর আমি যা যা অ্যাড করব দেখিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর আমি পানি অ্যাড করব। আমি এখানে 800 ml এর মতো পানি দিয়েছি, তাহলে পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তারপর আমি খোসা সহ লেবুটি দিয়ে দেব। তারপর আবার ভালো মতো ব্লেন্ড করে নিব। ফাইনালি আমার কাঁচা আমের জুস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি গ্লাসে পরিবেশন করে নেব। আমার পরিবেশন করা হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা যদি আমার মতো করে এভাবে আমের জুস তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাদের কিছু নিয়ম ফলো করতেই হবে। আপনারা অনেকেই কাঁচা আমের জুসের সাথে কাঁচামরিচ ইউজ করেন, যেটা একদমই করা উচিত না, তাহলে কাঁচা আমের ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। কাঁচা আমের সম্পূর্ণ ফ্লেভারটা মেনটেন করে জুস বানানোর জন্য কিছু টিপস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।